হ্যালো বন্ধু, সবাই কেমন আছে? আশা করি বন্ধুরা ভালো আছে। বন্ধুরা, তোমার কাছে নতুন একটা ভিডিও চলে এসেছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 29 ফেব্রুয়ারি। তো আজকে দীঘাতে বক্স কম্পিটিশন আছে, তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, তো সেই আপডেটটা তোমাদেরকে লাইভ দেখাবো। তো বন্ধুরা, আজ থেকে কম্পিটিশন শুরু, 10 তারিখ পর্যন্ত, মানে আগের মাসে 10 তারিখ পর্যন্ত, মার্চের 10 তারিখ পর্যন্ত কম্পিটিশন চলতে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি প্রায় নিউ দীঘা ও সাইটে আছি, উড়িষ্যার বর্ডারের কাছাকাছি আছি। তো তার আগে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখন আমি যেসব সেটআপগুলো দেখে এলাম এই মুহূর্তে, তো সেই সব সেটআপগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন আছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। আর ব্যাক টু ব্যাক আমাদের ভিডিও এবারে আসতে থাকবে, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে, আজকে যারা বক্স কম্পিটিশন দেখতে আসতে ইচ্ছুক, তো লাইভ লোকেশন আমি দিয়ে দিব। আর চ্যানেল যদি নতুন হয়ে গেছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আমি আপনার দোস্ত রাহুল আনন্দ, আমাদের ফ্রেশ ভিডিও ফের আ যাবো। তো বন্ধুরা, তোমাদের সামনে প্রথম TitanMG সেটআপকে দেখাচ্ছি। তো TitanMG সেটআপে কিন্তু কালকে ঢুকেছে, তো বর্তমান সেটআপ ফিটিং হয়ে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। তো বর্তমান সেটআপটা বন্ধ আছে, কেন কি আজকে উচ্চমাধ্যমিক পরীক্ষা লাস্ট দিন, তো পরীক্ষাটা শেষ হওয়া পর্যন্ত সেটআপ চলবে না। তো সেটআপটা বর্তমান ফিটিং হয়ে রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ। তো এবার প্রপার লোকেশন তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, এখন যাচ্ছি পাওয়ার মিউজিকের সামনে। তো পাওয়ার মিউজিকের সেটআপও কিন্তু কালকে ঢুকেছে, তো পাওয়ার মিউজিক সেটআপও রেডি হয়ে আছে। তো সব সেটআপ কিন্তু বিকাল বাজার বাজবে, এখন কোনো সেটআপ চলবে না এই মুহূর্তে। তো বিকাল বাজার আসতে চাও, চলে আসতে পারো। তো লোকেশনটা হচ্ছে নিউ দীঘা, ও দীঘা শ্রী যেখান পার্ক আছে, পার্কের অপোজিট সাইড, মানে সামনে। তো সেখানে দেখতে পাবো পাওয়ার মিউজিক সেটআপকে। সব সেটআপ কিন্তু বিকালবেলা রানিং করবে, বিকাল থেকে শুরু হবে। তো বর্তমান পাওয়ার মিউজিক সেটআপকে দেখতে পাচ্ছ, ফিটিং হয়ে রেডি আছে, বর্তমান সেটা বন্ধ আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বড় মিউজিক সেটআপে দেখতে পেয়েছি। তো বড় মিউজিক সেটআপটা আছে তোমাদের উড়িষ্যার বর্ডার সাইড দিয়ে ঢুকে এলে, ঠিক আছে? সেইখানে একটা রাস্তা আছে, ওইখানে মানে পাওয়ার মিউজিক অপোজিট সাইডে একটু পেরিয়ে এলে ওইখানে বড় মিউজিক সেটআপ আমাকে দেখতে পাবো। তো এটা তরুণ ক্লাবে এসেছে বড় মিউজিক সেটআপটা। তো সেটআপটা বর্তমান ফিটিং চলছে, এখনও ফিটিং হয়নি। তো বর্তমান আমি আজকে 3টা সেটআপ দেখতে পেয়েছি। কিন্তু বন্ধুরা, আজকে আমরা আপডেট পেয়েছিলাম দীঘাতে কিন্তু 6টা সেটআপ কম্পিটিশন হবে। তো 6টা সেটই বর্তমানে আসবে, কিন্তু বর্তমান 3টা সেট তোমাদেরকে দেখালাম। আর বর্তমান বিকালে ঢুকবে মহাবাবু, আর তারপরে ঢুকবে তোমাদের মা বাসন্তী মিউজিক সেটআপ, কিন্তু কালকে ঢুকে গেছে। আর মা বাসন্তী মিউজিক আর এই মিউজিক এক জায়গায় থাকবে, ওটা হচ্ছে দেউলিহাট অলঙ্কাপুরের সাইডে থাকবে, ওটা এদিকে আসবে না, দীঘার ওইদিকে আসবে না। আর মহাবাবু সেটআপটা বিকালে দিকে ঢুকবে, ওটা তোমাদের নেক্সট আপডেট দেবো। তো এই ছিল আপডেট দীঘার। তো বন্ধুরা, সব সেটা কিন্তু রানিংয়ে উঠবে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে সব কিছু আরও দেখাবো, ঠিক আছে? তো এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে এই মাসের লাস্ট তারিখ, তো সরস্বতী পূজা আমার বিসর্জন এই যে আজ থেকে শুরু হলো, এখন 10 মার্চের 10 তারিখ পর্যন্ত চলবে। তো কালকে হচ্ছে সবচেয়ে বড় কম্পিটিশন আছে, হচ্ছে ভবানী চকে দেখার মতো কম্পিটিশন আছে, যারা মিস করতে চাও না তো অবশ্যই কালকে চলে আসো। আর বন্ধুরা ভবানী চকে আমি কালকে যাচ্ছি, তো সেখানে কমসেকম 20 থেকে 25টা রকম সেটআপ দেখা যাবে। তো দেখার মতো কম্পিটিশন আছে, যারা আসতে চাও চলে আসতে পারো কালকে।